আসসালামু আলাইকুম। চ্যানেল 8 আজকের সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি রাজিয়া সুজানা জিহান। মৌলভীবাজারে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে লকডাউন। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এত কঠোর নিষেধাজ্ঞা আরোপের মাঝেও ঢিলেঢালাভাবে লকডাউন পালিত হচ্ছে। মৌলভীবাজার প্রতিনিধি তিমির মনিক জানান, দেখা যায় লকডাউনের দ্বিতীয় দিনে একই চিত্র। চৌমুহনী হতে শুরু করে কলেজ রোড, পুরান বাজার, স্টেশন রোড, মৌলভীবাজার রোড, হবিগঞ্জ রোডের এই চিত্র ধারণ করা হলো। কেউ কেউ মানছে, কেউ বা মাস্কও পরছেন না। দোকান খোলা এরকমটি শাটডাউন চিত্র ফুটে উঠেছে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন সড়কে। সীমান্তবর্তী জেলা ঝিনাইদহে করোনার ভয়াবহতায় বিপর্যস্ত জনজীবন। আক্রান্তের সংখ্যা গত 24 ঘন্টায় নতুন করে 17 জন, এছাড়াও গত 24 ঘন্টায় মারা গেছে 3 জন। সিভিল সার্জন ডাক্তার সেলিনা বেগম জানান, সকালে কুষ্টিয়া ল্যাব থেকে 59টি নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এদের মধ্যে 17 জনের করোনা পজিটিভ এসেছে। এছাড়াও গত 24 ঘন্টায় সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন 3 জন। আমরা গতকালকে সারা দিনে 37টি মোবাইল কোর্টের মামলা, আমরা 23,000 টাকা জরিমানা আদায় করেছি, এবং একই সাথে আমরা জনগণকে মাস্ক বিতরণ সহ সচেতনতা কার্যক্রম পরিচালনা করছি। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 100 জনে। এদিকে ঝিনাইদহে লকডাউনের 3 দিন চলছে কঠোরভাবে। লকডাউন কার্যকরে মাঠে রয়েছে সেনা, পুলিশ ও স্থানীয় প্রশাসন। সকাল থেকেই শহরের পোস্ট অফিস, বোর্ড, মুজিব চত্বর, হামদ সহ বিভিন্ন স্থানে টহল দিচ্ছে সেনাবাহিনী। গাইবান্ধা পোস্ট অফিসের পুরাতন ভবন ভাঙার সময় দেয়াল চাপায় আইয়ুব আলী নামে এক শ্রমিকের মৃত্যু। আমাদের গাইবান্ধা জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম জানিয়েছেন, গাইবান্ধায় একই স্থানে টেলিফোন এক্সচেঞ্জ ও পোস্ট অফিসের পুরাতন ভবন ভাঙার সময় দেয়াল চাপাই আইয়ুব আলী নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত আইয়ুব আলীর বাড়ি সদর উপজেলার মণ্ডলপাড়ার উত্তর ঘাগুয়া গ্রামে। আজ শনিবার সকাল 10টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের ন্যায় আজ শনিবার সকালে টেলিফোন এক্সচেঞ্জ ও পোস্ট অফিস ভবনের পুরনো অবকাঠামো ভাঙার সময় হঠাৎ করে একটি দেয়াল ভেঙে পড়ে। এ সময় এর নিচে অবস্থানরত শ্রমিক আইয়ুব আলী চাপা পড়েন। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঝিনাইদহে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাস্ক ও গাছের চারা বিতরণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা শহরের মরমী কবি পাগলা কানাইয়ের তরুণের সামনে রাস্তায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমাদের ভ্রাম্যমান প্রতিনিধি মোহাম্মদ মিশর আলী আরও জানিয়েছেন, অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, আইনজীবী, ব্যাংকার, সাংবাদিক, শ্রমজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এনটিভির 18তম জন্মদিনে রঙিন ফেস্টুন হাতে শুভকামনা জানান তারা। এনটিভি পরিবারের পক্ষ থেকে স্টাফ করেসপন্ডেন্ট ও ঝিনাইদহ জেলা প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান উপস্থিত সকলের হাতে গাছের চারা ও মাস্ক তুলে দেন। এ সময় জেলা প্রেস ক্লাবের সহসভাপতি ও দৈনিক ভোরের ডাক পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল হাই, দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক আলাউদ্দিন আজাদ, ডেইলি স্টারের জেলা প্রতিনিধি আজিবুর রহমান, নির্বাহী পরিষদের সদস্য দৈনিক জনতার আজিজুর রহমান সালাম, দৈনিক যুগান্তরের কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি শাহরিয়ার রহমান সোহাগ, দৈনিক আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি নাসিমউদ্দিন সহ টেলিভিশন ও জাতীয় সংবাদপত্রের কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। আজকের সংবাদ প্রচারিত হচ্ছে দ্য লন্ডন টাইমসের সৌজন্যে। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা ও প্রীতি জানিয়ে শেষ করছি আজকের সংবাদ। আল্লাহ হাফেজ।